হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমি ক্লাস ফোরের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আমার গণিত যে বইটা আছে সেখান থেকে 89 আর 90 এই দুটো পৃষ্ঠার অঙ্ক করাবো। 89-এর নিজে করি, যেখান থেকে পরপর অঙ্ক আছে সেটা করাবো, কারণ আগের যে অঙ্কটা সেটা তোমার 88 পৃষ্ঠার কন্টিনিউয়েশনে বাকি অঙ্কটুকু ছিল। তো যারা ওই ভিডিওটা দেখোনি, ঠিক এর আগের ভিডিওটাই ওই ভিডিওটা তোমরা দেখতে পারো, তাহলে পরপর পেজ অনুযায়ী ভিডিও দেখতে পারবে। আর যদি ওই ভিডিওটা এমনি খুঁজে না পাও, তাহলে আমার প্লেলিস্টে গিয়ে ক্লাস ফোরের ভিডিও চালালেই প্লেলিস্টের ফোরে, তাহলে পরপর ক্লাস ফোরের পেজ ওয়াইজ ভিডিও ওখানে আছে, সেখানেও দেখতে পারো। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অলে গিয়ে ক্লিক করবে, কারণ যখনই আমি নতুন ভিডিও লাগাবো তখনই তার নোটিফিকেশন তোমাদের কাছে যাতে চলে যেতে পারে। তো চলো আজকের ভিডিওটাকে স্টার্ট করি। নিজে করি, দেখো এখানে 101 অঙ্কটা 108 মাস সমান বক্স আছে কত বছর, তো এখানে কত বছর বার করতে হবে। তো তোমরা সবসময় জানবে, আমরা জানি যে 1 বছর সমান হচ্ছে 12 মাস, কিন্তু যদি মাস দেওয়া থাকে আর তাকে যদি বছরে করতে পারে, তাহলে সিম্পল তোমরা 12 দিয়ে সেই 108-কে 12 দিয়ে ভাগ করে ফেলবে। তাহলে 108-কে যদি 12 দিয়ে ভাগ করো, তাহলে এটা দেখো 9 বারং 108, এটা মিলে গেল, তাহলে এখানে হবে সেটা 9 বছর। 2 অঙ্কটা 180 মাস, তো 12 দিয়ে ভাগ করো, 12 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 15 বছর, তাহলে উত্তরটা হবে 15 বছর। 3 অঙ্কটা 9 বছর সমান কত মাস বলেছে, তাহলে 1 বছর সমান 12 মাস, তাহলে 9 বছর সমান যখন মাসে বার করতে বলবে তখন সেটা 12-কে দিয়ে গুণ করতে হবে, তাহলে 12 9 গুণ করলে হচ্ছে 108 হয়, তাহলে উত্তরটা হবে 108 মাস। 4 অঙ্কটা 5 বছর 11 মাস, এবার এইটাকে যখন মাসে পরিণত করতে বলবে তখন প্রথম যে অংশটা সেটা দেখো বছর আছে, তাহলে আমরা জানি কি যে 1 বছর সমান 12 মাস, তাহলে প্রথমে এই 5 বছরটাকে 12 দিয়ে গুণ করলে মাসে সেটা পরিণত হবে, তাহলে প্রথমে 12 দিয়ে গুণ করবে, যেটা বেরোবে তার সাথে 11 দিয়ে যোগ করবে, অথবা তোমরা একই সাথে লিখতে পারো 12 গুণ 5 যোগ 11, এবার করে দেখবে বেরোবে 71 মাস। 5 অঙ্কটা বলেছে 9 বছর 10 মাস, তাহলে এটাও সেম অঙ্ক, তাহলে প্রথমে 12 দিয়ে 9 গুণ করে তারপর 10 দিয়ে যোগ করতে হবে, তাহলে 118 মাস। 6 অঙ্কটা 200 মাসকে কত বছর কত মাসে পরিণত করতে বলেছে, তাহলে মাস থেকে বছরে করতে হলে আমি আগেই তোমাদের বলেছি 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 12 দিয়ে ভাগ করে দেখো ভাগফল যেটা বেরোবে সেটা হচ্ছে বছর হয়, ভাগশেষ যেটা বেরোবে সেটা হচ্ছে মাস হয়। তাহলে এখন যদি তোমরা ভাগ করো তাহলে 16 বছর 8 মাস বেরোবে। 7 অঙ্কটা হচ্ছে 110 মাস, 110 মাসকেও বছর মাসে পরিণত করতে বলেছে, তাহলে বছর মাসে যদি পরিণত করা হয় তাহলে 9 হচ্ছে বছর হবে, 12 দিয়ে যদি 110 ভাগ 12 করো তাহলে বেরোবে 9 বছর, আর যেটা তোমার ভাগ শেষ থাকবে সেটা হচ্ছে 2, সেটা হবে মাস। 8 অঙ্কটা বলেছে 12 বছর 3 মাস সমান কত মাস, তাহলে এটাকে তো প্রথমে বছরটাকে মাসে করতে হবে, তাহলে বছরটাকে মাসে করতে হলে 12 গুণ 12, আর 3 মাস আছে যোগ 3, তাহলে করলে 144 যোগ 3 করলে 147 মাস। 9 অঙ্কটা বলেছে 7 বছর 6 মাস, তাহলে 7 বছর 6 মাসকে মাসে করতে বলেছে, তাহলে 7-কে প্রথমে 12 দিয়ে গুণ করবে তারপরে যোগ 6, তাহলে করলে 90 হবে, তাহলে উত্তরটা হবে 90 মাস। 10 অঙ্কটা 15 বছরকে মাসে করতে হবে, তাহলে 15 বছরকে যদি মাসে করতে হয় তাহলে এখানে 1 বছর সমান 12 মাস, 12 দিয়ে 15-কে গুণ করে ফেলো, হবে হচ্ছে 180 মাস। গল্প লিখি ও কষে দেখি, 11 অঙ্কটা কি বলেছে, 120 মাস সমান কত বছর, তাহলে 120-কে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে হয় হচ্ছে 10 বছর। আর এখানে বলেছে আমার বন্ধুর বয়স 120 মাস, তাহলে আমার বন্ধুর বয়স কত বছর দেখি, এটা তোমাদের বইতেই ছিল, খালি 120 মাস সমান কত বছরটা খালি বার করতে বলেছিল। 12 অঙ্কটা বলেছে 12 বছর 2 মাস সমান কত মাস, আগে যেরকম নিয়ম অনুসারে করেছো 12-কে 12 দিয়ে গুণ করতে হবে তারপরে যোগ 2, তাহলে করলে 146 মাস হয়। এবার এটাকে একটা অঙ্কের ভাষায় করতে হবে, তো আমি যেটা লিখেছি সেটা হচ্ছে আমার বোনের বয়স 12 বছর 2 মাস, আমার বোনের বয়স কত মাস হিসাব করি। তো তুমি আমার বোনের জায়গায় আমার ভাইয়ের বয়স লিখতে পারো, আমার বাবার বয়স লিখতে পারো, বাবার
বাবার বয়স তো লিখলে হবে না, আমার কাকার ছেলের বয়স লিখতে পারো, কোনো বাচ্চার যে কোনো বয়স বা কারোর নাম দিয়ে বয়স লিখতে পারো, তো যা ইচ্ছা নিজের মন হবে তাই লিখতে পারো। আচ্ছা, 13 নম্বরের অঙ্কটা হচ্ছে 190 মাস সমান কত বছর কত মাস, তাহলে একে প্রথমে 12 দিয়ে ভাগ করবে, করে 15 বছর হলো, আর হচ্ছে 10 মাস, তাহলে আমার দাদার বয়স 190 মাস, বয়স হচ্ছে 190 মাস, দাদার বয়স কত বছর ও কত মাস, কত মাস বার করতে বলেছে, কোশ্চেন মার্ক। 14 নম্বরটা বলেছে 100 মাস সমান কত বছর কত মাস, তাহলে এটাকে 112 দিয়ে ভাগ করলাম, তাহলে উপরেরটা 8 বছর আর 4 মাস বেরোলো, তাহলে 100 মাসকে বছর ও মাসে প্রকাশ করি, এরমও লিখতে পারো। তাহলে এই ছিল 89 পৃষ্ঠার অঙ্ক। এরপর আমি করাবো হচ্ছে নেক্সট পেজ, 90 পৃষ্ঠার অঙ্ক। আচ্ছা, 90 পৃষ্ঠাতে কি আছে দেখে নিই, দুটি করে 10 নম্বর কার্ডের খেলা। আজ মেহের আর মানব অনেকগুলো 10 নম্বর কার্ড তৈরি করেছে, ওরা সেই কার্ডগুলো একটা ঝুড়িতে রেখেছে। মেহের দুটো করে 10 নম্বরের কার্ড মানবকে দেবে, মানব প্রতিবারের শেষে মোট কত নম্বর হলো খাতায় লিখবে। প্রথমে মেহের দুলো দুটো করে কার্ড দিয়েছে, ঠিক আছে, তাহলে এই যে ওভাল মতো যে শেপটা আছে তার ভেতরে দেখো দুটো 10 নম্বরের কার্ড, তাহলে এটা 20 × 1 = 20। আবার বলছে মেহের আবার দিল 10 নম্বরের দুটো কার্ড, এই ওভালটার মধ্যে ভেতরে আছে মানবের মোট নম্বর হলো, একটা আগে দিয়েছিল তারপরে আবার একটা দিল, তাহলে মোট হচ্ছে দুটো 20 করে দিল, তাহলে 20 × 2 = 20 + 20 = 40। তাহলে মেহের দিল এখানে প্রথমে যেটা সেটা লিখবে 20 × 1 = 20, আবার সেকেন্ড যে লাইনটা সেটা 20 × 2 = 40, থার্ড যে লাইনটা সেটা 20 × 3 = 20 + 20 = 60, 4 নম্বর যেটা 20 × 4 = 60, আর হচ্ছে আরও একটা 20 নম্বর আছে সেটা মিলে 20 হয়ে 80 হলো। এবার 20 × 5 = ওপরের রাশিটা নিলাম আর আরও 20 নিলাম, তাহলে মিলে 100, পরেরটা 20 × 6 = হচ্ছে ওপরেরটা 100 যোগ আরও 20 নিলাম, তাহলে 120, 20 × 7 ওপরের 120 যোগ 20 = 140, 20 × 8 = 140 যোগ 20 = 160, তাহলে এই ছিল হচ্ছে 90 পৃষ্ঠার অঙ্ক। আজকে আমি ভিডিওটাতে ক্লাস 4 এর 89 আর 90 এই দুটো পৃষ্ঠার অঙ্ক করে দিয়েছি। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও আমার পড়ানো তোমাদের কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে, যদি কোথাও অসুবিধা হয় সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাও। আর তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি প্রত্যেকের কমেন্ট পড়ি আর তোমাদের কমেন্টগুলোই আমাকে ইন্সপায়ার করে আরও আগামী দিনে ভালো ভালো নতুন নতুন ভিডিও তৈরি করতে। তো চলো আজকের মতো এইটুকুই, সকলে ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ।